ব্রাঙ্কিয়াল সিস্ট, এগুলো ছবি আছে মেইলে লাভে, পড়ার কথা বলবো না, ওখান থেকে ছবিগুলি দেখবেন আর ওখানে বক্স আছে, বক্সের জিনিসপত্রগুলি আপনারা দেখে রাখবেন। আপনাদের জন্য বলছিলাম আমাকে একটা সময় দেন আপনারা, যে বেলি লাভ থেকে আপনাদের শর্ট এমসিকিউ এর জন্য কি পড়তে হবে আমাকে আপনারা যদি একটু সময় দেন, আমি হয়তো আপনাদেরকে পুরোটুকু বলে দিতে পারবো। পরীক্ষার্থী যারা আছেন রেগুলার ব্যাচ, তারা একদিন সময় বের করে আগে থেকে আমাকে বললেন, আমি ওরকম গুছায় আপনাদের জন্য বলে দেবো। আচ্ছা, এখন আসেন ক্রনিয়েটোসিস, যেগুলো বললাম এগুলো তো আছে, অ্যাকোয়ার্ডের ক্ষেত্রে কি কি এটা জিজ্ঞেস করে। যেমন রিটেনশন সিস, আপনারা অনেকেই দেখবেন যে খাওয়ার সময় কামড় লেগে যায়, কামড় লেগে আমাদের যে বাক্কাল মিউকোস আছে ওখানে ছোট্ট সিস্টেম মতো হয়ে যায়, অনেকের ক্ষেত্রে এটা এমনি এমনি ঠিক হয়ে যায়, অনেকের ক্ষেত্রে বড় হয়, অনেকের ক্ষেত্রে দেখবেন একদম লোয়ার লিপের ঠিক নিচে একটা ব্লুইশ কালার সিস্টিক একটা লিশন পাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন অনেকে অ্যানসিয়াস থাকে, কি এটা, এটা হচ্ছে মিউকাস সিস্ট। হ্যাঁ, জিহ্বার নিচে অনেকের হয়, এটাকে রিটেনশন সিস্ট বলা হয়। আরেকটা হচ্ছে ইমপ্লান্টেশন, যে বললাম গার্গয়েল যেটা, সেটা কি হবে যে ফিঙ্গার্স গুলিতে কোনো ইঞ্জুরি যদি হয়, গার্ডেনার্স ফিমেল যারা বসায় কাজ করেন তাদের ক্ষেত্রে, তারপর যারা সুচার নিয়ে কাজ করে যেমন আপনাদের টেইলার্স, এদের ক্ষেত্রে এই সমস্যাগুলি বেশি হয়, ইমপ্লান্টেশন ডার্ময়েড। প্যারাসাইটিক মানে কি, ডিউ টু ইনফেকশন, প্যারাসাইটিক ইনফেকশন লাইক হাইডাটিক সিস্ট। হাইপোপ্লাস্টিক, হাইপোপ্লাস্টিক মানে কি, হাইপোপ্লাস্টিক মানে বড় হয়ে যাচ্ছে, মেমারি ডিসপ্লাসিয়া যদি হয়, ডিজেনারেটিভ কন্ডিশনের কারণে হতে পারে, ইউট্রাইন ইউটেরাসের সিস্ট বলে, ওভারিয়ান সিস্ট বলে না, সেটা ডিজেনারেটিভ। ট্রমাটিক হতে পারে, ট্রমাটিক মানে কি আপনি কোনো ট্রমা, ব্যথা পেলেন কোনো জায়গায়, ব্যথা পাওয়ার পর সেখানে হেমাটোমা তৈরি হবে, ব্লাড ভেসেল গুলো ডিস্টর্টেড হবে, ব্লাড অ্যাকুমুলেশন হবে, এক হয়ে হেমাটোজেনাস একটা অংশ তৈরি করবে, এটাকে হেমাটোজেনাস সিস্ট বলা হয়, ট্রমাটিক কারণে হবে। নিওপ্লাস্টিক আছে, সিস্ট এডিনোমা, সিস্ট এডিনোকার্সিনোমা, এগুলো হচ্ছে নিওপ্লাস্টিক। এতটুকু পর্যন্ত এই ক্লাসিফিকেশনটা আপনারা প্রয়োজন হলে এটা ছবি তুলে রাখেন বা যাই করেন, এই অ্যাকোয়ার্ড আর কনজেনিটাল এই ক্লাসিফিকেশন অনুযায়ী জিনিসগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। মনে থাকবে? এখন আসেন সিস্ট থেকে সাধারণত কোনো রিটেন কোয়েশ্চেন আসবে না, এটা আপনাদের মেইনলি থাকবে আইদার রিটেন কোয়েশ্চেন ছাড়া শর্ট কেস হিসেবে পাবেন, অথবা অস্পিতে পাবেন, অস্পি কোয়েশ্চেন হিসেবে আপনারা সিস্ট পাবেন, সেবাসিয়াস সিস্ট, এবং এটা ফ্রিকুয়েন্টলি আসতেছে, গত 3-4 বছরে প্রায় 2-3 বার চলে আসছে, সুতরাং খুবই ইম্পর্টেন্ট সেবাসিয়াস সিস্টটা আপনাদের অস্পির জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসেন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। আমি বলেছিলাম কি, কিছু আপনি কোয়েশ্চেন করবেন, সেবাসিয়াস সিস্ট যদি নিয়ে আসে তাহলে কি দেখবেন যে এটা ঠিক সেন্ট্রাল রিজিয়নটা একটা পাংটাম আছে, পাংটামটা কি জিনিস, যেটা হেয়ার ফলিকলটা ভিতরের দিকে ব্লক করে দিয়েছে, ভিতরে ঢুকে ব্লক করে দিয়েছে, ব্লক করে দিলে কি হবে, আর সোয়েট বের হবে না, সোয়েট না বের হলে কি হবে, সোয়েটিং এর যে ম্যাটেরিয়াল গুলো ছিল সেখানে জমতে থাকবে, জমে একটা সিস্টিক লেশন তৈরি করে ফেলবে, এই যে করতেছে এটাই হচ্ছে সেবাসিয়াস সিস্ট হবে। সুতরাং আপনাকে কোয়েশ্চেন করতে হবে এমন ভাবে যাতে এটা সেবাসিয়াস সিস্ট, এটা যাতে বুঝে আপনারা যখন বলবেন আপনাদের এক্সামিনার যাতে বুঝে এটা সেবাসিয়াস সিস্ট বলতে যাচ্ছেন আপনি, তাহলে কি হবে, কি সমস্যা, কতদিন থেকে কিভাবে শুরু হলো, এটা কি ধীরে ধীরে বড় হচ্ছে নাকি দ্রুত বড় হচ্ছে, এখান থেকে কোনো কিছু বের হয় কিনা, আপনি এটার জন্য কোনো চিকিৎসা নিয়েছিলেন কিনা। লাস্ট কোয়েশ্চেন ফর দা এল্ডারলি পেশেন্ট, মনে করেন 40 বছর বয়সী যে কোনো আসলি, লোক আসলে বা ফিমেল মেল ফিমেল যাই আসুক, অবশ্যই জিজ্ঞেস করবেন আপনার ডায়াবেটিস আছে কিনা। কেন কেন জিজ্ঞেস করবেন, শর্ট কেসে বারবার বলছি, শর্ট কেসের ক্ষেত্রে আপনারা লাইপোমা হইলে সেবাসিয়াস সিস্ট যেটাই হোক বিনাইন কন্ডিশন, আপনাদের এটা অপারেশন ছাড়া তো ট্রিটমেন্ট হবে না, হবে স্যার?
তার কোনোটাই ভালো হয়নি। পেপটিক আলসার, পেপটিক আলসার ওষুধ খেলে ভালো হয়ে যায়? স্যার প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস? নো স্যার। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ওষুধ খেলে ভালো হয়ে যাবে? নো স্যার। অ্যাকিউটটা তো স্যার কমে যাবে, ফার্স্ট স্টেজে আমরা মেডিসিন দিব না? শুনেন, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস একটা পেশেন্ট যদি আসে, আপনাকে প্রথমেই তাকে সার্জিক্যাল ট্রিটমেন্টের চিন্তা করতে হবে। পেশেন্টটা প্রিপেয়ার করে, অ্যাপেন্ডিসাইটিসটা কনফার্ম করে অপারেশনের দিকে যেতে হবে। কথা বুঝতে পারছেন আমার? জি স্যার বুঝতে পারছি। এখন কনফার্ম করার জন্য কি করবেন? ইভালুয়েশন করবেন, হিস্ট্রি নেবেন, ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, ইনভেস্টিগেশন করবেন। এইখানে অবশ্যই আপনারা মেন্টাল স্কোরিং, যেটা হচ্ছে কি বলে কি স্কোরিং সিস্টেম, আলবার্ডো স্কোরিং সিস্টেম আছে না, অ্যালভারাডো স্কোরিং সিস্টেম আছে, কি ভুলে গেছেন নাকি? এগুলি এই ভুলে গেছেন? হ্যাঁ জি স্যার। অ্যালভারাডো স্কোরিং সিস্টেমটা মনে আছে কারো? কেন আজকে অবশ্যই আপনারা বেলিলাভ করবেন, বেলিলাভে অ্যাপেন্ডিক্স এর চ্যাপ্টারে যাবেন, ওখানে গিয়ে দেখবেন একটা অ্যালভারাডো স্কোরিং সিস্টেম আছে, একটা বক্সের মধ্যে খুব সুন্দর করে মেন্ট্রালস দেওয়া আছে, মাইগ্রেটরি পেইন এগুলি খুব সুন্দর করে লেখা আছে, অবশ্যই ওইটা পড়বেন। এটা পরীক্ষা আসে আপনাদের রিটার্নে আসবে, অথবা অস্পিতে আসবে, অথবা টেবিল ভাইভা ধরা হবে, খুবই ইম্পর্টেন্ট, এটা যেন মিস না করেন। সবাই সুন্দর করে আজকে অবশ্যই সেটা পড়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা আমাকে একজন বলেন তো, একটা শর্ট কেস এর ক্ষেত্রে আমরা এক্সামিনেশনে কি কি দেখি, ইন্সপেকশনে কি কি দেখি? ইন্সপেকশন ফাইন্ডিংস এ কি কি দেখি? যে কোনো শর্ট কেস এর ক্ষেত্রে সাইজ, শেপ, তারপরে হচ্ছে ওভারলাইং স্কিন, আর হচ্ছে স্কার, আর হচ্ছে স্কিন কন্ডিশন, আর হচ্ছে ডিসচার্জ দেখি, আর হচ্ছে মাসেল ওয়েস্টিং আছে কিনা দেখি। মাসেল ওয়েস্টিং সব জায়গায় বললেন না, মাসেল ওয়েস্টিংটা তো বলছি লিম্বের ক্ষেত্রে, তাই না? এটা উল্লেখ করে দিবেন যে লিম্বে যদি হয় সেক্ষেত্রে। আর ভুলে গেলেন কেন কয়েকটা জিনিস, একটা ছিল আমরা ভিজিবল কাফ ইম্পালস আছে কিনা, আর পালসেশন আছে কিনা, ভিজিবল পালসেশন আছে কিনা, গুড। আরেকজন বলেন তো পালপেশনে আমরা কি কি দেখি, পালপেশনে আমরা কি কি ফাইন্ডিংস পাই? বলেন কি হলো? টেম্পারেচার দেখবো, টেন্ডারনেস, তারপর স্যার সাইজ, শেপ, সারফেস, মার্জিন, কনসিস্টেন্সি, ফিক্সিটি, ওভারলাইন স্কিন, আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে ফ্লাকচুয়েশন টেস্ট, ইনডেন্টেশন টেস্ট, কম্প্রেসিবিলিটি, আর স্যার আর স্যার ট্রান্সলুমিনেশন টেস্ট যদি সফট হয়। ওকে এই জিনিসগুলো মনে রাখবেন, ভুলে যান না, বলছে। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, শর্ট কেসের ক্ষেত্রে যখন আমরা কোন শর্ট কেস থাকবে ইনভেস্টিগেশন, আপনারা ডায়াগনোসিসের জন্য কোন ইনভেস্টিগেশন দরকার নাই, লাইপোমা, সেবাসিয়াস সিস্ট এগুলি ডায়াগনোসিস হবে ক্লিনিক্যালি। আপনি অপারেশনের পর স্পেসিমেনটা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য পাঠাবেন, কথা বুঝতে পারছেন?
বুঝতে পেরেছেন কথা? মিউট করেন সবাই, মিউট করে রাখেন। মিউট করেন একটু, সবাই মিউট করেন। কি ব্যাপার, আপনাদের এই সমস্যা হচ্ছে কেন? আচ্ছা, ডায়াগনোসিস এর মধ্যে সবসময় মনে রাখবেন শর্ট কেসের ক্ষেত্রে সিস্ট লাইপোমা যেটাই থাকবে, ডায়াগনোসিস করার জন্য আপনাকে ক্লিনিক্যাল এক্সামিনেশনই মোস্টলি ইম্পর্টেন্ট, ইনভেস্টিগেশন খুব বেশি প্রয়োজন হবে না। যদি না আপনি মনে করেন যে এটা অন্য কোনো ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা খুব বেশি প্রয়োজন, এক্সক্লুড করা, অপারেশন করার আগে আপনাকে মনে হচ্ছে যে এটা এক্সক্লুড করে নেওয়া ভালো, কিরকম হতে পারে, যেমন আলসার, একটা আলসার যদি নিয়ে আসে সেটা কি বিনাইন নাকি ম্যালিগন্যান্ট, এটা আপনাকে কনফার্ম করার জন্য কি করবেন? আলসারের ক্ষেত্রে আমরা কি ধরনের বায়োপসি নেই? পেরিফেরাল স্যার, পেরিফেরাল। পেরিফেরাল, পেরিফেরাল কি? খুশবু বলেন, পেরিফেরাল কি বললেন স্যার? পেরিফেরাল টিস্যু নিব স্যার। কার পেরিফেরাল টিস্যু নিবেন? আলসারের, আলসারের পেরিফেরাল টিস্যু তো হেলদি স্যার। বেসিক গ্যালিয়েশন টিস্যু কি বলা হয় স্যার? বায়োপসিটাকে কি বলা হয়, কি বায়োপসি বলা হয়? ফাইনির ওয়েজ বায়োপসি বলেছিলাম না, ভুলে গেছেন আপনারা? বলছিলাম তাহলে ভুলে গেলেন? জি জি স্যার। ওয়েজ বায়োপসি নেবেন না, হয় ওয়েজ বায়োপসি নিব অথবা ইনসিশনাল বায়োপসি নিব অথবা এক্সিশনাল বায়োপসি নিব, আপনি এইগুলি করে কনফার্ম করে নিতে হয় আলসারের ক্ষেত্রে। কিন্তু সেবাসিয়াস টেস্ট, লাইপোমা, হেমাঞ্জিওমা এগুলির ক্ষেত্রে কোনো ইনভেস্টিগেশন আপনারা বলবেন না, বলবেন যে ক্লিনিক্যালি মোস্টলি ডায়াগনোসড। আচ্ছা, এখন আসেন কমপ্লিকেশনস কি কি হতে পারে। যদি কেউ সেবাসিয়াস সিস্ট নিয়ে আসে, ডার্মাল সিস্ট নিয়ে আসে, অপারেশন করতে চাচ্ছেন না, প্রথমে হচ্ছে ইনফেকশন হতে পারে, এটা ট্রমার কারণে হেমোরেজ হতে পারে, সিস্ট ওভারিয়ান সিস্টটা টর্শন হয়, ওভারিয়ান সিস্ট মনে রাখবেন, সেবাসিয়াস সিস্টে টর্শন বলবেন না, সেবাসিয়াস সিস্টে বলবেন ইনফেকশন হতে পারে স্যার, হেমোরেজ হতে পারে, ক্যালসিফিকেশন হতে পারে, টর্শন, অবস্ট্রাকশন, এগুলি ওভারিয়ান সিস্ট, এপিডিডার্মাল সিস্ট এইসব জায়গায় হবে, যেগুলি হ্যাঙ্গিং স্ট্রাকচার, যেগুলি ঝুলছে, ঝুলতে ঝুলতে টুইস্ট হয়ে গেল, তাহলে হচ্ছে আপনার টর্শন হবে, অবস্ট্রাকশন হবে। কি বুঝছেন কথাগুলি? আচ্ছা, এখন আসেন ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা হচ্ছে আপনি যে ডায়াগনোসিস করবেন সেটার উপর বেসিস করে ট্রিটমেন্ট দিবেন, যেমন সেবাসিয়াস সিস্ট যদি হয় তাহলে এক্সিশন এন্ড বায়োপসি, যদি ব্রাঙ্কিয়াল সিস্ট হয় তাহলেও এক্সিশন করা যাবে, কিন্তু থাইরোগ্লোসাল সিস্ট যদি হয় তখন একটা স্পেশাল অপারেশন করতে হয় যেটাকে আমরা সিস্ট ট্রাঙ্ক অপারেশন বলি, সিস্ট ট্রাঙ্ক অপারেশন। কথা বোঝা গেছে? সেটা তখন করবেন। সুতরাং এক একটা কেসে এক একটা কাজ করতে হবে। বুঝা গেল কথাবার্তা? জি স্যার। ওকে, এই হচ্ছে আপনাদের মোটামুটি যা আমি বলতে চাচ্ছিলাম সেই সম্বন্ধে, এই আর কিছু তেমন বলার কিছু নাই। আজকে খুব কম সময়ের জন্য একটা ক্লাস নিলাম, আগামীকালকে যদি আমি সুযোগ পাই হয়তো আপনাদের একটু সময় নিয়ে ক্লাস নেব।
যদিও আগামী কালকে আমার মনে হয় শিডিউল নাই, তারপরে যদি সুযোগ থাকে। এখন বলেন সব মিলায় তো 45 মাত্র, এত কম কেন? ক্লিনিক্যাল ক্লাসগুলি করেন আর পার্সেন্টেজগুলো আমাকে ঠিক মতো পাঠান, যারা আছেন তাদেরটাই দিয়েন, প্রক্সি দিয়েন না। আলসার সম্বন্ধে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? আলসার সম্বন্ধে কোনো কোয়েশ্চেন আছে বলেন, জিজ্ঞেস করে নেন। স্যার আলসারে স্যার রিটার্নের জন্য স্যার কি কি পড়তে হবে স্যার? কিসের জন্য? রিটার্ন আর ভাইভার জন্য স্যার। আলসারে ছবি আঁকতে বলেছিলাম, আপনারা ছবি আঁকা শিখছেন? আলসারে ছবি আঁকা শিখতে বলেছিলাম, শিখেছেন? ছবি স্যার এই যে ফ্লোর বেস মার্জিন এগুলো দেখাইতে হবে এটা স্যার? হ্যাঁ স্যার। ছবি আছে দেখছেন, এগুলো ইভার্টেড এজ, রোল্ড এজ, ব্যাজাসেল কার্সিনোমা কিরকম হবে, স্পঞ্জ সেল কার্সিনোমা কিরকম হবে, ছবিগুলো দেখেছেন? ওই ছবিগুলো আপনারা সুন্দর মতো শিখে নেবেন, খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই আপনাদের সেটা করতে হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুন্দর মতো থাকেন। কালকে সকালে তো ক্লাস আছে আমার রেগুলার ব্যাচের সাথে, ইনশাল্লাহ কালকে দেখা হবে আপনাদের। লাস্ট উইকে কি আমি নিয়েছিলাম ক্লাস আপনাদের? মামা না, লাস্ট ওয়েডনেসডে তে, লাস্ট ওয়েডনেসডে তে ক্লাসটা কি আমি নিয়েছিলাম না? একটা ক্লাস সফিক স্যার, হ্যাঁ সফিক স্যার নিছে স্যার। আচ্ছা ঠিক আছে, কি পড়িয়েছিলেন স্যার? সফিক স্যার আমাদেরকে রেনাল স্টোন স্যার, রেনাল স্টোনের উপর লং কেস, রেনাল স্টোন, ইউরেটারিক স্টোন, ব্লাডার স্টোনের একটা কি আসলে কি কি কোশ্চেন হবে এরকম করে লং কেস পড়িয়ে দিয়েছে। ঠিক আছে, দেখে আমি কালকে ইনশাল্লাহ